আসসালামু আলাইকুম। আজকে ঢালাদুন উদ্যোক্তা হয়েছি, তাই আপনারা যে যা কিছু পারুন আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা মসজিদের স্ক্যানার আমরা দিয়ে দিব। ওখানে মধ্যে আপনারা একটা করে ইটের পয়সা অন্তত আল্লাহর ঘরের জন্য, মানে আমাদের এই দক্ষিণপুরা বাড়াল জামে মসজিদের আমরা জানুয়ারি 14 তারিখে উদ্বোধনী করেছিলাম, তাই আজকে আমরা ছাদ ঢালাই করার জন্য মানে প্রস্তুতি হয়েছি। ইনশাল্লাহ আজকে ছাদ ঢালাই হবে, আজকে রবিবার 9 তারিখ 6 মাস 2024 এই তারিখে আজকে আমরা ছাদ ঢালতাছি ইনশাল্লাহ। তাই আমরা মসজিদের কুমুরটির তরফ থেকে মানে আমরা কিছু মানে ঋণী হয়ে আছি, মসজিদে নামাজ পড়ার জন্য বহুত অসুবিধা হয়েছে আমাদের এখানে, মানে যে জায়গার মধ্যে বর্তমানে আমরা নামাজ আদায় করি ওই জায়গার মধ্যে বৃষ্টি পড়লে মানে ট্যাপ ট্যাপ করে পানি পড়ে, তারপরেও ওই জন্যই মানে আমরা খুব উচিরে তাড়াতাড়ি মানে এই মসজিদের ছাদটা আজকে ঢালার জন্য উদ্যুক্ত হয়েছি। তাই আপনারা যে যা কিছু পারুন আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা মসজিদের স্ক্যানার আমরা দিয়ে দিব, ওখানে মধ্যে আপনারা একটা করে ইটের পয়সা অন্তত আল্লাহর ঘরের জন্য মানে দান করবেন, এই যদি না যদি পারেন অন্তত আপনারা শেয়ার করে দিবেন। আর ভাই দেখেন এই ঘরটা মানে আল্লাহর ঘর, এটা এমন একজন ব্যক্তির ঘর, এই ঘরের মধ্যে আমি কিছু দিতে কিছু নাও যদি পারি অন্তত যদি শেয়ার যদি করে দেই সে জায়গা থেকে কোন একজন আল্লাহর বান্দা যদি কিছু যদি সেই আল্লাহর ঘরের দান যদি করে ওই আশা করে মানে ওই নিয়ত করে আপনারা শেয়ার করবেন বলে আমরা আশা রাখছি ইনশাল্লাহ। সবাই আমাদের সালাম গ্রহণ করবেন ইনশাল্লাহ। আর আমরা এই দক্ষিণপুরা পাড়ার জামে মসজিদ আজকে জানুয়ারি 14 তারিখে উদ্বোধন করে আজকে আমরা ছাদ ঢালার কাজ আরম্ভ করছি ইনশাল্লাহ। তাই আপনারা আমাদের মসজিদের কাজ করার জন্য আমরা কিছু মানে পয়সায় কিছু কমে আছি, তাই আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের আমাদের মসজিদের স্ক্যানার দিয়ে দিব, তাই আপনারা যে যা কিছু পারুন আপনারা অনলাইনে আপনারা সহায় করবেন দান করবেন বলে আমরা আশা রাখছি ইনশাল্লাহ। তাই আমাদের আর যে 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 দেখবেন বলে আশা করছি তারা সবাই মানে শেয়ার করবেন বলে আমরা আশা রাখছি ইনশাল্লাহ। আর যে যা কিছু দিবেন অন্তত শেয়ার করবেন, যদি কিছু নাও যদি দিতে না পারেন অন্তত শেয়ারটা করে দিবেন বলে আশা রাখছি। মসজিদের সাত ডালাইতেছে, এই যে মসজিদের সাত ডালাইতেছে। এই যে মেশিন লাগানো হয়েছে মসজিদের ছাদ ঢালাই কাম আরম্ভ করা হয়েছে। যারা ভিডিওটা দেখবেন কমসে কম 10-20-50 যে যা পারুন সবাই ইনশাল্লাহ দিবেন, স্ক্যানার দেওয়া আছে, না পারলেও কমসে কম ভিডিওটা এটুকু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো 2-4 হাজার মানুষ পাবো, কমসে কম তারা 2-4-10-20 দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কমসে কম একটা শেয়ারে লোক করে যাবেন, আর যে যা পারুন মসজিদের ঢালাইয়ের কাম আরম্ভ হয়েছে, আজকে উদ্বোধনী করা হলো। আসসালামু আলাইকুম।